গুড মর্নিং গাইজ, আজকে আমাদের ওই এক্সিবিশনেরই প্রথমে সকালে কম্পিটিশান আছে, দেন বিকালে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো কম্পিটিশান শুরু হবে 9টা নাগাদ, তো এখন বাজে 8টা। এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাব, তো ওখানে সব বাচ্চাদের ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে আমিও নিজে কম্পিটিশানে বসবো। দেন বিকালে রেজাল্ট বেরোবে কে কী হয়েছে, দেন সেই হিসাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। আর যারা এক্সিবিশনে পার্টিসিপেট করেছে তাদেরও একটা পুরস্কার দেওয়া হবে। তো আজকের প্রোগ্রামটা এইটুকুই, তো চলো আগে দেখো কি কি হয়, জানি না কতটা কি দেখাতে পারবো। বেরিয়ে পড়েছি, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম, তো আমার স্কুটি সুমি চালিয়ে নিয়ে যাচ্ছে, তো আমি পেছনে বসে আছি, তো যাই তারপরে দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি, আমি বাচ্চাদের নিয়ে যাচ্ছি ক্লাসে বসাতে। তো গুনি ছেলে সব স্টুডেন্টদের রুমে বসিয়ে দিচ্ছি একে একে। সব মায়েরা বসে পড়েছে, যেহেতু আমিও কম্পিটিশনে বসেছিলাম তাই ভিডিওটা একজন সিনিয়র দাদা করে দিয়েছে, তো বাকিটা দেখো তোমরা। এখানে কম্পিটিশন শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন তথ্যকেন্দ্রে যাব, এখন না এখন বাড়ি যাব, দেন যেখানে আমাদের ইয়ে ছিল ওখানে যাব, মানে যেখানে এক্সিবিশন হচ্ছে সেখানে যাব। গাইস আমরা এখন বেরোচ্ছি, ওই চলে গেলি কেন, তো সুমিত এসছে, তো আমরা এখন বেরিয়ে যাব, গিয়ে বাকিটা দেখাচ্ছি। আমরা চলে এসেছি, এখন এখানে সব কাজকর্ম করা হচ্ছে। আমাদের স্কুলে সমস্ত প্যারেন্টসদের এবং স্টুডেন্টদের, কারণ প্যারেন্টসদের সহযোগিতায় আমরা অনুষ্ঠানকে এত বড় অনুষ্ঠান করতে পারি, কারণ আপনারা যদি সহযোগিতা না করতেন তাহলে হয়তো আমরা খুশি সম্পূর্ণ করতে পারতাম। কিরকম
এক্সিবিশন এখন শেষের দিকে, আমি ওখানে কাজে ব্যস্ত ছিলাম, তাই একটা দাদা ভিডিও শুট করে দিয়েছে, তো আমি সবটাই ব্লগে দেব, তোমরা দেখে নিও। ঢুকলাম জাস্ট, ওখানে আসার আগে অনেক কাজকর্ম ছিল, ছবি টবিগুলো খুললাম দেওয়াল থেকে, আর ওখানে বেশি আর কিছু ভিডিও শুট করিনি, তো এখন ফ্রেশ হয়ে নি, তারপরে বাকিটা বলছি। শুয়ে আসলাম, তো আজকেও প্রচুর কাজ ছিল, হাত পা সব ব্যথা হয়ে গেছে, এখন আমি রেস্ট নেব, তো ভিডিওটা আপলোড করব, তো তোমরা দেখো তোমাদের কেমন লাগে জানিও। গুড নাইট।